কি অবস্থা দেখি, সাবধানে কি হয়েছে, ওদের সাথে এরকম আচরণ করতেছো কেন? এমন আচরণ করবো না তো কি করবো, বাড়ির চাকর বাকরকে তো এত লাই দিতে পারবো না। ওনাদের নাকি ঈদ করার শখ জেগেছে, এমন ভাবে কথা বলছে যেন ওরা আমাকে অর্ডার করছে, বলছে আমাদের বোনাস দিতে হবে আর বেতন দিতে হবে, আমরা বাড়িতে যাব। কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য ওরা বাড়িতে যাবে? কোনো বাড়িতে যাওয়া হবে না, যদি যেতে হয় এই যে ঘাড় ঢাকা দিয়ে বের করে দিয়েছি না, একেবারে বাড়ি থেকে বের হতে হবে। মানে কি বললো তুমি? আমি না শুনতে পাই না, আরেকবার বলো। ওরা এই বাড়িতে কাজ করে, ওদের হক আছে, ওরা এই বাড়িতে কাজ করে, পরিশ্রম করে, সেটার বিনিময়ে ওদেরকে টাকা দিতে হবে, ওদের পারিশ্রমিক তোমার দিতে হবে, এটা হচ্ছে ওদের হক। আর কারো হক মেরে খাওয়ার অধিকার কেউ তোমাকে দেয় না। ওদের হকটা যদি তুমি পূরণ না করতে পারো তাহলে কেন ওদেরকে দিয়ে পরিশ্রম করাচ্ছ, কেন এ বাড়িতে ওরা পরিশ্রম করতেছে? আর বেতন বোনাসের কথা বলতেছো? বেতন বোনাসের কথা আমি নিজে ওদেরকে বলছি। চুপ কর, বৌমা যা বলছে ঠিকই বলছে। এই গরিবের আবার কিসের ঈদ? থাকতে দিচ্ছি, খাইতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, আবার ঈদ বোনাস, হ্যাঁ, এত টাকা কোত্থেকে আসে? এই ঠিকই তো বলছে। হ্যাঁ, ওরা যদি চলে যায় তাহলে কাজ করবে কে? আরে আর ঈদের বোনাস কি? হ্যাঁ, এমনিই তো টাকা দেই, তারপরে আবার বোনাস কিসের? এখন কোনো ছুটি মুটি নাই, কোথাও যাওয়া যাবে না। তোমরা যদি চলে যাও তাহলে আমার বাড়ির কাজ কে করবে? কোনো ছুটি নাই। হ্যাঁ, বাবা মা তো ঠিকই বলেছে, ওদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, ওরা এই বাড়িতে থাকবে, খাবে, পড়বে, শেষ, এর বাইরে আর কোনো কিছুই হবে না। প্রত্যেকটা মানুষের কথা শুনতেছি, ছি, ভাবতেও অবাক লাগতেছে। এইরকম একটা পরিবারের সাথে আমি বাস করতেছি, এরকম একটা পরিবারে আমার জন্ম হয়েছে, এইরকম চিন্তা ভাবনা তোমাদের? এত নিচু মেন্টালিটি! আরে বাবা, ওরা আমাদের বাড়িতে পরিশ্রম করতেছে, শুধু শুধু তোমাদের কাছে থেকে কোনো টাকা চায় নাই, তাদের পারিশ্রমিক চায় নাই। আর সামনে ঈদ, আজ বাদে কালকে ঈদ, ঈদটা কি শুধুমাত্র আমাদের জন্য? হ্যাঁ, ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি, আর এই আনন্দ, এই খুশি প্রত্যেকটা মানুষের জন্য। কেন, ওরা গরিব হয়েছে বলে কি ওদের কোনো ঈদের আনন্দ নাই? ওরা ঈদ করতে পারবে না? ওদের কি ঈদ করার কোনো অধিকার নাই? কোথায় লেখা আছে এটা যে গরিব মানুষ তারা কখনো ঈদ করতে পারবে না, আজীবন তারা পরিশ্রম করে যাবে? আমাদের বাড়িতে ওরা পরিশ্রম করতেছে, আমি আবারও বলতেছি, বাড়ির প্রত্যেকটা কাজ ওরা করতেছে। কয়টা কাজ তোমরা করো? হ্যাঁ, কয়টা কাজ তোমরা করো? সামান্য এক গ্লাস পানি পর্যন্ত কেউ একা হাতে নিয়ে খাও না, সব কাজগুলো ওরা করে। তাহলে দিন শেষে ওদের যে পারিশ্রমিক আছে এটা দিতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, ওরা তো মান্না মান্না তোমাদের কাছে হাত পাতে নাই, ওরা তোমাদের কাছে এসে ভিক্ষা চাইতেছে না, পরিশ্রম করে সেটা পারিশ্রমিক চাইছে। হাদিসে কি লেখা আছে? হ্যাঁ, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? প্রত্যেকটা শ্রমিকের পরিশ্রম করার পরে তাদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। এই যে আমি তো অফিস করতেছি, পরিশ্রম করতেছি, জব করতেছি, আমার মান্থলি স্যালারি হচ্ছে 1,00,000 টাকা, আমাকে মুখ দেখে কেউ 1,00,000 টাকা স্যালারি দেয় না, আমি কাজ করি সেটার বিনিময়ে আমাকে স্যালারি দেওয়া হয়। এই যে আমার স্যালারি উইথ বোনাস, সামনে ঈদ, এই জন্য আমাকে বোনাস দেওয়া হয়েছে, কারণ আমি তাদের কোম্পানিতে চাকরি করতেছি, আমি তাদের কাজ করে দিচ্ছি, আমি সেখানে পরিশ্রম করতেছি। ঈদ উপলক্ষে প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা শ্রমিক বোনাস পায়, এটা হচ্ছে তাদের হক, তাদের হক মেরে দেওয়ার সাধ্য বা অধিকার। কারণ আমরা যারা কাজ করতেছি তারা সবাই শ্রমিক, আমি যেমন শ্রমিক ওরাও তেমন শ্রমিক, আমার বাড়িতে পরিশ্রম করতেছে, আমার বাড়িতে পরিশ্রম করতেছে, আর সেটার পারিশ্রমিক উইথ বোনাস, সেটা দেওয়াটা হচ্ছে আমাদের দায়িত্ব। এটা তোমরা ডিনাই করতে পারো, আমি করতে পারবো না, তোমরা চিন্তা করো না। তোমাদের বোনাস আর তোমাদের স্যালারি দুইটাই আমি দিয়ে দিব, আর ছুটির কথা বলতেছো, এটাও তোমরা পাবা। আজকে কাজ করার পরে পুরো 1 সপ্তাহ তোমাদের ছুটি, এই 1 সপ্তাহ আমাদের বাড়িতে আসতে হবে না, কোনো কাজও করতে হবে না, তোমরা তোমাদের পরিবার নিয়ে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করো, এটাই আমার চাওয়া। স্যার, আপনারা যে কী বললে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না, কতদিন ধরে বাবা মার দেখি না, এইবার যায়া বাবা মারে দুই চোখ দিয়ে মনটা ভইরা দেখব, আপনাদের অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, আপনি জামাগো মনের কথা বুঝছেন, এর জন্য আল্লাহর কাছে দোয়া করবো যাতে আপনি সুখে শান্তিতে সংসার করতে পারেন। জানেন স্যার, আমার বাড়িতে ছোট্ট একটা মায়া আছে, আমার মায়েরা অনেক আশানা বৈশা আছে, ঈদের মধ্যে আমি ওর লিগে নতুন জামা কিনে নিয়ে যাবো, আমি এর জন্য ম্যাডামের কাছে টাকা চাইছিলাম, কিন্তু ম্যাডাম তো দিল না, আপনি তো দিতে চাইছেন, এখন আমার মেয়ের লিগে আমি সুন্দর লাল টকটকা একটা জামা কিনে নিয়ে যাবো, আমার মেয়ে অনেক খুশি হইব। আচ্ছা ঠিক আছে, এখন যাও, বাকি কাজগুলো শেষ করো। আর তোমাদেরকে বলতেছি, চেঞ্জ ইওর মাইন্ড,